Assalamualaikum everyone, আবারও ফিরে এলাম আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে। আজকে রেসিপি হলো ধনে পাতা ভর্তা। ভর্তা আমার মা খুবই ভালো বানায় এবং আমার মা ভর্তার জন্য অনেক পপুলার আমাদের ফ্যামিলিতে। আমার মায়ের এই রেসিপিটি আপনাদের সাথে আমি আজকে শেয়ার করব। আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, এবং যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে নেবেন এবং অবশ্যই একটা লাইক দিবেন। ভিডিওটি পছন্দ হলে কমেন্টস করবেন। এখানে আমি ধনে পাতাগুলোকে ভালোভাবে ওয়াশ করে পানি ঝরিয়ে নিয়েছি এবং ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। অবশ্যই খেয়াল রাখবেন যাতে কোনো পানি না থাকে। এখন আমি একটা এখানে ওক নিয়ে নিয়েছি এবং তাতে আমি দিয়ে দিলাম 1 টেবিল স্পুন ভেজিটেবল অয়েল। আপনারা যে কোনো অয়েল দিতে পারেন। এবং এখানে আমি একটা মিডিয়াম সাইজের গার্লিক ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন দিয়ে দেবো 1/2 কাপ অনিয়ন চপড করে রাখা। এখানে আমি 1/4 কাপ গ্রিন চিলি নিয়েছি। আপনারা যে কোনো চিলি দিতে পারেন আপনাদের স্বাদ মতো, এবং অবশ্যই ঝাল বুঝে দিবেন। সো এটা এত ঝাল না, তাই আমি একটু বেশি পরিমাণ দিয়েছি যাতে ফ্লেভার ভালো হয়। এখন আমি একটু নেড়ে নিব। এটা লো টু মিডিয়াম আঁচে রেখে আমাদেরকে ভাজতে হবে যাতে পুড়ে না যায়। এখন আমি দিয়ে দিব 1 টিস্পুন সল্ট। আপনারা আপনাদের স্বাদ মতো বুঝে সল্ট দিয়ে দিবেন। আর 2 মিনিট ভাজার পরে এখন আমি দিয়ে দিব ধনে পাতা। ধনে পাতা দেওয়ার পরে আমরা এটাকে ঢাকবো না, তাহলে পানি ছেড়ে দিবে। তো আমরা লো টু মিডিয়াম হিটে রেখে আমরা এটাকে ভালোভাবে ভেজে নিব, এবং এটা যখন অনেকটা সিদ্ধ হয়ে যাবে তখন আমরা একদম জালটাকে কম করে দিব, তাহলে যাতে ধনে পাতা পুড়ে না যায় সেই দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে, এবং কালারও যাতে নষ্ট না হয়, তাহলে পাতা ধনে পাতার টেস্ট নষ্ট হয়ে যাবে এবং দেখতেও সুন্দর হয় না। তো আপনারা অবশ্যই লো হিটে রেখে আস্তে আস্তে করে ভেজে নেবেন। তো আমার ধনে পাতা ভাজা হয়ে গিয়েছে, দেখুন কত সুন্দর গ্রিন আছে, কোনো একটা পাতা পুড়ে যায় নাই। ধনে পাতা ভর্তা অনেক স্বাদ, এক একজন এক একভাবে করে থাকে, আমি এভাবে করি এবং এটা আমার কাছে খুবই ভালো লাগে, এবং আপনারা এভাবে অবশ্যই ট্রাই করে দেখবেন। তো আমি আজকে ভর্তাটা পাটায় বেটে নিব। আপনারা যে যেরকম সুবিধা সেরকমভাবে বেটে নেবেন, কেউ ব্লেন্ড করতে পারেন, কেউ পাটায় বেটে নিতে পারেন। তো আমি ব্লেন্ডও করি সামটাইমস, বাট আজকে আমি পাটায় বেটে নিব, কারণ পাটায় বাটার ভর্তা অনেক সুস্বাদু হয় এবং এটার টেক্সচারও অনেক ভালো হয় ব্লেন্ডারের ভর্তা থেকে। পাটায় বাটা ভর্তার স্বাদেই অন্যরকম। আমরা ছোটবেলায় পাটায় বাটা ভর্তাই সবসময় খেয়েছি, কখনো তো ব্লেন্ডারে ভর্তা করে নাই, তো সেই স্বাদ আমাদের সবসময় মনে থাকে। তো আমার ভর্তাটা রেডি হয়ে গিয়েছে, এতটুকু পরিমাণ ভর্তা হয়েছে এখানে। তো আমি ভর্তাটাকে আমি সার্ভ করব গরম ভাতের সাথে, ভাজা ইলিশের সাথে একটা শুকনো মরিচ দিয়ে, এবং এটার স্বাদ যে কত অসাধারণ আপনারা না খেলে বুঝবেন না। আপনারা অবশ্যই এভাবে ট্রাই করে দেখবেন, এবং ভালো লাগলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আপনাদের সাপোর্টের জন্য অসংখ্য ধন্যবাদ। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।